আসসালামু আলাইকুম সুপ্রিয় নবীন শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি এসেছি তোমাদের কাছে অনলাইন ক্লাস নিয়ে। তোমরা নতুন ক্লাসে এসেছো, 10 বছর পরে কলেজে উঠেছো, আজ তোমাদের শুরু হলো কলেজ জীবনের প্রথম দিন। প্রথম দিন হলে অনেক স্মৃতি থাকে, কলেজে আসতে হয়, কলেজে কিভাবে কলেজটাকে দেখতে হয়, নতুন ক্লাস কিভাবে হয়, কিভাবে নবীনবরণ করা হয়। তা এবার তো আর সেটা হচ্ছে না, যেহেতু করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাই আমি তোমাদের আশ্বস্ত করতে চাই, তোমাদেরও আমরা বরণ করে নেব, ফুল দেব, গিফট দেব, তারপর এরকম একটা তোমাদের সিলেবাস দেব, সব কিছু করব, কিন্তু পরিস্থিতি ঠিক হলে। যাই হোক, তোমরা নতুন ক্লাসে এসেছো, নতুন কলেজে এসেছো, তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। যেহেতু আমি বাংলার ম্যাডাম, আমার দায়িত্ব তোমাদের কিছু শিষ্টাচার শেখানো। শিক্ষা গ্রহণ করতে এসেছো, শিক্ষা হলো কি সেটা আগে জানতে হবে। শিক্ষা হচ্ছে মানুষের আচরণের ইতিবাচক পরিবর্তন। তোমার আচরণ যেরকম হবে, একটা অশিক্ষিত তোমার বয়সী ছেলে মেয়ের আচরণ সেরকম হবে না, কারণ তুমি শিক্ষিত আর সে অশিক্ষিত। শিক্ষিত অশিক্ষিত আমরা কিভাবে চিনব? আচরণ দেখে। তাহলে তোমার কলেজে এই কলেজের ছাত্রছাত্রীরা হচ্ছে সময়ের শ্রেষ্ঠ সন্তান। তোমাদের কাছে আমার কতগুলো অনুরোধ আছে, নির্দেশ আছে, উপদেশ আছে, সেগুলো তোমরা মেনে চললে তোমাদের লেখাপড়ার কোনো সমস্যা হবে না এবং তুমি মানুষ হিসেবে, মানুষের মতো মানুষ হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। তোমরা যখন কলেজ খুলবে অবশ্যই কলেজে আসবে। কলেজ না খুললে অনলাইন ক্লাসে আমাদের কলেজে সব শিক্ষকরা তোমাদের সুন্দরভাবে ক্লাস নেবে, তোমরা সেই ক্লাসের সঙ্গে জয়েন থাকবে, সেই ক্লাসগুলো করবে এবং সেটা নিয়ে বাড়িতে স্টাডি করবে। আর যখন কলেজ খুলবে নিয়মিত কলেজে আসবে ড্রেস কোড মেনে, মানে কলেজ ড্রেস পরে। শিক্ষকদের দেখলে অবশ্যই, বড়দের দেখলে সালাম দেবে এবং শিক্ষকদের দেখলে অবশ্যই তোমরা সালাম দেবে এবং পরে তাকে জিজ্ঞাসা করতে পারো যে স্যার কেমন আছেন। কিন্তু আগে থেকেই তোমরা, আমরা দেখি যে তোমরা সালাম না দিয়ে জিজ্ঞাসা করতে থাকো স্যার কেমন আছেন, সেটা না করে আগে তোমরা সালাম দেবে সব শিক্ষককে। এটা আমি চাই, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুপরিপাটি থাকবে, কখনো এলোমেলোভাবে কলেজে আসবে না, কারণ তোমরা হচ্ছে স্মার্ট সন্তান, আমাদের স্মার্ট ছেলেমেয়েরা। আমাদের ছেলেমেয়েরা কখনো এবড়ো থেবড়োভাবে চলাফেরা করবে না। বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে কিংবা এই উপজেলার সবচেয়ে সেরা রেজাল্টের সময় দেখা যায় আমাদের কলেজের ছেলেমেয়েরাই উৎকর্ষে প্রথম, আমাদের কেউ টপকাতে পারে না। তাই এখন থেকেই তোমাদের বলছি যে তোমরা নিয়মিত কলেজে আসবে এবং অনলাইন ক্লাস করবে, এখন অনলাইন ক্লাস করবে এবং বাড়িতে পড়াশুনো করলে তোমাদের পড়াশোনার এতটুকু কোনো ক্ষতি হবে না এবং তোমরা পড়াশুনো এগিয়ে নিয়ে যেতে পারবে, করোনা আমাদের কিচ্ছু করতে পারবে না। যাই হোক, আজ আমি তোমাদের একটা কবিতার ক্লাস নেব। তোমরা কি জানো, তোমাদের মতো এরকম 17-18 বছর বয়সী ছেলে মেয়েদের নিয়ে তোমাদের পাঠ্যপুস্তকে একটা কবিতা আছে, যে কবিতাটির নাম হলো 18 বছর বয়স, কবি সুকান্ত ভট্টাচার্য। 18 বছর বয়স, কবি সুকান্ত ভট্টাচার্য। আচ্ছা, এই যে একটা ছবি আমি দেখাচ্ছি, এই ছবিতে দেখা যাচ্ছে যে কতগুলো তারুণ্যদীপ্ত মেয়েরা বিজয়ে উল্লাসে উচ্ছ্বসিত, তারা উচ্ছ্বাস প্রকাশ করছে। তার মানে কি, এটা হচ্ছে 18 বছর বয়সে একটা বৈশিষ্ট্য, তাদের আবেগ, অনেক আবেগ, অনেক সুন্দর করে তারা মানে সব কিছু আনন্দের সাথে নিতে পারে। দেখো, একটা রেজাল্ট ভালো হয়েছে, তারা কত আনন্দ করছে। আমাদের আজকের পাঠের বিষয় 18 বছর বয়স, কবি সুকান্ত ভট্টাচার্য।
কবি পরিচিতি একটু আমরা পড়ে ফেলি, তোমাদের বইয়ে কিন্তু কবি পরিচিতি আছে এবং সেখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন আসে, সবসময় জ্ঞানমূলক প্রশ্ন কবি পরিচিতি থেকে প্রায় আসবে, তাই তোমরা বাড়িতে ভালোভাবে কবি পরিচিতিটা পড়বে। আর আমি একটু বলে দিই, কবির জন্ম হচ্ছে 1926 খ্রিস্টাব্দের 15ই আগস্ট গোপালগঞ্জের কোটালিপাড়ায় গ্রামে, আর মৃত্যু হয়েছে মাত্র 21 বছর বয়সে 1947 সালের 13ই মে। 21 বছর বয়সে মারা যায়, এজন্য মাত্র 21 বছর বয়সে তাকে কিশোর কবি, তার উপাধি হচ্ছে বাংলা সাহিত্যে কবি সুকান্ত ভট্টাচার্যের উপাধি হচ্ছে কিশোর কবি। কবি সুকান্ত ভট্টাচার্য এমন একজন কবি ছিলেন যে অতি অল্প বয়সে, আমাদের সাহিত্যের প্রধান প্রধান কবিরাও 21 বছর বয়সে দেখা যাচ্ছে কোনো সাফল্য পায়নি, কিন্তু কবি সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সেই কবি হিসেবে স্বীকৃতি পান এবং মনে রাখা স্মরণযোগ্য একজন অন্যতম শ্রেষ্ঠ রচনার জন্য সে অনেক সমাদৃত হয়েছেন। তার লেখায় ছিল, তার দৃষ্টি ছিল শানিত, লেখায় ছিল অকাঠ্য যুক্তি, সমাজের খুঁটিনাটি প্রতিটা বিষয় তার দৃষ্টিতে এসেছে, কোনো কিছু এড়িয়ে যায়নি। তিনি নিজেকে মানে একেবারে বাস্তবদর্শী বলা যায়, নিজের জীবনের সাথে মিলিয়ে তিনি লিখেছেন তোমাদের জন্য কবিতা 18 বছর বয়স। এ কবিতা থেকে আমরা 18 বছর বয়সের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো, এ ধরনের ইতিবাচক দিকগুলো, এ বয়সের ইতিবাচক দিকগুলো সম্পর্কে জানতে পারবো, এ বয়সের নেতিবাচক দিক সম্পর্কে সচেতন হতে পারবো, কবির জন্ম মৃত্যু এবং তার কাব্যগ্রন্থ সম্পর্কে জানতে পারবো। আমরা দেখতে পাচ্ছি ছবিতে হিমালয়ে দুঃসাহস নিয়ে হিমালয়ে পাড়ি দিচ্ছে কিছু লোক, তাই কবির কবিতায় এখানে প্রথমেই দেখা যায় বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় ন্যায় মাথা তোলবার ঝুঁকি, 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। তাহলে 18 বছর বয়সটা হচ্ছে এমন একটা বয়স যে বয়সে দুঃসাহসিক মানে স্পর্ধা থাকে, এবং সেই বয়সে মাথা এরকম নুয়ে থাকার মতো সেটা থাকে না, মাথা সে উঁচু করে বাঁচতে চায়, আর তার মনের ভিতর অনেক সাহস, কখনো সে ভাবতে থাকে যে আমি সমুদ্রের নিচে যে মুক্ত নিয়ে আসব, কখনো ভাবে যে আকাশ পাড়ি দেব, কখনো ভাবে যে ওই জঙ্গলে চলে যাব, বিরাট বিরাট দুঃসাহসেরা তার মনে উঁকি মারে যে কখন কি করবে, কখন দুঃসাহস সে দেখাতে পারবে। তারপরে দেখো, 18 বছর বয়সে নেই ভয়, পদাঘাতে ভাঙতে চাই পথের বাধা, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বয়স হচ্ছে এমন একটি বয়স যে বয়সে জানে রক্তদান করলে কি পুণ্য হয়, মানুষের কতটা উপকার হয় রক্তদানে, তারা কেমন ভাবে চলে, বাষ্পের বেগে চলে, বাতাসের মতো চলে, স্টিমারের বেগে, এ বয়স কখনো মাথা নোয়াবার নয়, এ বয়স জানে না কাদা, কাদা জানে না, তারা সবসময় জয় জয় ছিনিয়ে আনতে চায়। তারপরে দেখো, 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। দেখো, 18 বছর বয়স কিন্তু একটা ভয়ঙ্কর বয়স, এই যে তোমাদের এই যে ছোট ছোট তাজা তাজা কচি কচি প্রাণ, এই প্রাণে অসহ্য যন্ত্রণা হয়, একটু ছিটে ফাটা, কেউ একজন বললো যে তোকে দেখতে ভালো না, কিংবা বললো যে তুই ভালো ছাত্রছাত্রী না, তাই নিয়ে আবেগে একেবারে আপ্লুত হয়ে যায়, তাই এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে আসে কানে কত মন্ত্রণা, কেউ বুদ্ধি দেয় যে পড়াশোনা করার দরকার নেই, চল আমরা নেশা করি, কেউ বুদ্ধি দেবে যা আয় আমরা মিছিলে যাই, কেউ বুদ্ধি দেবে যে যা ওসব করার দরকার নেই, আয় আমরা ইসলামের পথে যে ইসলামী কান্ট্রি তৈরি করি, আমাদের দিন ইসলাম কায়েম করি, এইভাবে তোমাদের মাথা ধোলাই করে মগজ ধোলাই করে তারা ভিন্ন পথে অনেক মন্ত্রণা দিয়ে সমাজ থেকে তোমাকে অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপরে দেখো বলছে, 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটাই বহুত উপান,
তুফান, এমন ভাবে তারা চলাফেরা করে যে দুর্বার গতিতে চলাফেরা করে, মানে রাস্তা দিয়ে হেঁটে যায় তা মনে হচ্ছে হবে যেন তুফান, ঝড় চলে যাচ্ছে। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। এরকম দুর্যোগ যদি আসে, তোমাদের কানে যদি মন্ত্র না আসে, কুমন্ত্র না আসে, তখন অনেকেই কিন্তু এটা হাল ঠিক করে ধরে রাখতে পারে না, তাই তাদের প্ররোচনায় নেশাতে চলে যায়, লেখাপড়া বাদ দেয়, নিজের জীবনকে শেষ করে দেয়। তারপরে বলছে 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, মানে এই বয়সে আঘাত আসতেই থাকে, আসতেই থাকে, একে একে হয় জড়, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাপে বেদনায় থরথর। মানে এটা এমন একটা অভিমানী বয়স, কারোর কোনো কথা, একটু সামান্য কথা এত অভিমান বুকে চেপে রাখে, কারোর সাথে কথা বলে না, নিজে একটা যে কোনো ঝুঁকির কাজ করে ফেলে, যে কোনো একটা আত্মহত্যা করতে পারে, সে খারাপ পথে চলে যেতে পারে, এবার নিজের কাছে একটা মানে নিজেকে সে ভালোভাবে চিনতে পারে না, অসহ্য মনে হয়। তাই বলছে যে 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্তভাবে, একে একে হয় জড়, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাপে বেদনায় থরথর। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। কি বলছে যে এ বয়স তো বেদনায় থরথর করে কাঁপতে থাকে আবেগে, তারপর বলছে এ দুর্যোগে আর ঝড়ে, ঝড় দুর্যোগ, এই যে রানা প্লাজার যে ধ্বংসলীলা, কিংবা এই যে করোনাকালীন যে মানুষের কাছে ত্রাণ বিলানো, মানুষের উপকার করা, কারা করছে? তোমাদের মতো 18 বছরের ছেলে মেয়েরা, যারা মাথা নোয়াতে জানে না, তারা দুর্যোগে ঝড়ে সবসময় তারা প্রাণ দিয়ে বেড়ায়। তাই বলছে যে তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, তোমরা জেনে রাখো, এ বয়স ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আসুক নেমে। কবি বলতে যাচ্ছেন যে 18 বছর বয়সেরা যেমন পরোপকার সেবায় মনোনিবেশ করে, নিজেকে ভালোভাবে মানবিকতার চরম নিদর্শন তারা, সেই যে যৌবনের যে তারুণ্য, সে তারুণ্য আমাদের জাতীয় জীবনে যেন নেমে আসুক। তাই বলছে এই বয়সে নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আসুক নেমে। তাহলে শিক্ষার্থীরা একটু দেখি আমরা, এই যে এ বয়স জানে রক্তদানের পুণ্য, তাহলে 18 বছর বয়স, দেখো বাঙালিরা মাতৃভাষার জন্য এদেশের তাজা তাজা প্রাণ, ছাত্ররা বুকে রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে, 1971 সালে দেশ স্বাধীন করেছে 7 জন বীরশ্রেষ্ঠ বাঙালি। এ দেখো প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে, দেখো শপথ করছে ছাত্ররা যে আমি দেশকে, আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই, দেখো সেরকমই এরকম শপথ করছে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, দেখো যত ধ্বংসলীলা ঝড় বাদল যেখানে যে ধ্বংস হোক না কেন, এ বয়সের ছেলে মেয়েরা তাকে মানুষকে বাঁচানোর জন্য আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখে। দেখো দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। এই যে কেউ দুর্যোগে, কেউ দেখো সিগারেট খাচ্ছে, কেউ ওই যে মারামারি করছে, কেউ মিছিলে যাচ্ছে, কেউ অন্যায় লেখাপড়া না করে ঘুরে বেড়াচ্ছে। তাই বলছে দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। আর শেষে কি বলছে যে এদেশের বুকে 18 আসুক নেমে, এই যে বাংলাদেশ জাতীয় জীবনে কি করেছে, বাংলাদেশ জয় ছিনিয়ে নিয়েছে আমাদের, আর 18 বছরের ছেলেমেয়েরা উল্লাস করছে, এই এই যে জয়, এই যে 18 বছরের তারুণ্য, এটা আমাদের জাতীয় জীবনে নেমে আসুক, এটাই হচ্ছে কবির চাওয়া। তাহলে আজকের মতো তোমাদের ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। ক্লাসে যদি কিছু জানতে ইচ্ছে হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কি করলে আরও ভালো হয়, আর আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত থাকবে। ধন্যবাদ।